তো আমি তোমাদের এখন ওই যে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করতে যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা যায় সেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এইটা স্বাভাবিক ধারণায় তোমরা রাখার চেষ্টা করো। এই পড়ালেখা গুলো কিন্তু এই শিশুটি কিন্তু একদিনে সব মনে হবে না। তো মাই সাজেশন ইজ টু লার্ন ফ্রম নাও, এখন থেকে তোমরা একটু যদি করো। তো আমরা তোমাদের আমি তোমাদের দুটো জিনিস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এবং কস্টিং কস্টিং। তো এখন আমি দেখানোর চেষ্টা করছি যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, সরি, কস্ট এস্টিমেশনটা কি জিনিস। তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তো আমরা জানি যে ব্রিক, স্যান্ড, সিমেন্ট, খোয়া ইত্যাদি ইত্যাদি। তো এগুলো দিয়ে কি করি আমরা, এগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন কাজ করি। কনস্ট্রাকশন কাজ কি জিনিস আছে, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কি, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যেমন বিল্ডিং, রোড, ব্রিজ, এমব্যাংকমেন্ট। এমব্যাংকমেন্ট কি জানো? তামান্না আসছে না? না, এসে তামান্না স্যার এসেছে স্যার এসে তো। জি আচ্ছা, স্যার তো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার হয় এগুলোকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল গুলো পরিমাণ কত এবং তার কস্ট কত, সেটি ডিটারমিন করার জন্য যে ব্যবস্থা সেটি হল ইঞ্জিনিয়ারিং কস্টিং আর কস্ট এস্টিমেশন আর এস্টিমেশন অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, যেভাবেই বলো এখনো। তো এটা কোথায় বুঝতে পারা গেছে, তাই না? জি স্যার এস্টিমেশন দুই ধরনের হয়ে থাকে, পারপাস এর উপর ডিপেন্ড করে। একটা হলো রাফ এস্টিমেশন, একটা হলো ডিটেইল এস্টিমেশন। রাফ এস্টিমেশন ইঞ্জিনিয়ার কি কোয়েন ইউজ দা অ্যাপ্রক্সিমেট মেথড। আচ্ছা, তোমরা কি ছোট দেখতে পাচ্ছ না বড় দেখতে পাচ্ছ? এখন দেখো তো ছোট, স্যার স্যার ছোট দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি বড় দেখা যাচ্ছে না এখন? জি স্যার এখন বলো হ্যাঁ, বড় ক্ষেত্রে তাহলে রাফ এস্টিমেশনটা এটা অ্যাপ্রক্সিমেট এস্টিমেশন প্রবাবল কস্ট অ্যান্ড অফ এনি প্রজেক্ট ফর প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট আর কনসিডারেবল এক্সপিরিয়েন্স অ্যান্ড সাউন্ড জাজমেন্ট টু অবটেইন দ্য রিলায়েবল অ্যাপ্রক্সিমেট কস্ট। এই যে অ্যাপ্রক্সিমেট কস্ট, ধরা হোক যে একটা আমাদের ছোট্ট একটা একটা ছোট প্রাচীর তৈরি করবো, একটা বাউন্ডারি ওয়াল তৈরি করবো, অ্যাপ্রক্সিমেট কস্ট কত হবে, এইটা সাধারণত আমরা যারা জানি না তারা তো হবে না। যারা এই কাজ করে তারা এক্সপার্ট, যারা তাদের এই এই অ্যাপ্রক্সিমেশনটা রিলায়েবল হয়ে থাকে। হ্যাঁ, এটা যে কোনো কাজ শুরু করার আগে প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট অ্যাপ্রক্সিমেট কস্ট, অ্যান্ড তখন তারা বলে দেয় যে তারা কি পরিমাণ দরকার হবে সিমেন্ট, স্যান্ড আর ব্রিক পরিমাণ দরকার হবে। এটা কিন্তু এটা বলে যে আপনার স্যাটেলাইট করতে এত টাকা খরচ হবে, এটা অনেকে বলতে থাকে। আর ডিটেল এক্সপ্রিমে ডিটেল এস্টিমেশন কি জিনিস, ডিটেল এস্টিমেশন হচ্ছে এস্টিমেশন মানে দুটো জিনিস, বুঝছো? এস্টিমেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড এস্টিমেশন অফ কস্ট, দুটো জিনিসে। এই যে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, লেবার, তো আমরা একটা কনস্ট্রাকশন যখন কাজ করে থাকি এখানে কিন্তু নন মেটেরিয়াল আইটেম থাকে। নন মেটেরিয়াল আইটেম হলো লেবার, আর লেবার এবং এক্সপার্ট ইঞ্জিনিয়ার তারা হলো নন নন মেটেরিয়াল আইটেম। তাহলে ম্যাটেরিয়ালের পরিমাণ কত, তারপরে ম্যাটেরিয়ালের পরিমাণ কত, ম্যাটেরিয়ালের কনস্ট্রাকশন স্কিল লেবারের পরিমাণ কত, এদের রেট কত, এইটা করে টোটাল মানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন যেটা সেটাকে বলা হচ্ছে। তো এরপরে হলো এই যে আমরা যেটাই বলি না কেন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই ফ্যাক্টর গুলো কি কি, তো আমি সেটা দেখতে যদি আসি স্টিল সুপারভিশন, কেউ একটা বিল্ডিং করতেছ সুপারভিশন যদি আনস্কিল হয়, অর্থাৎ দুর্বল এমন একটা লোক দিলাম সে সুপারভাইজ করতে চাই সে ইঞ্জিনিয়ার, তাহলে আমাদের খরচটা ডিপেন্ড করবে সুপারভিশন স্কিল হবে না আনস্কিল হবে তার উপর। নিয়ারনেস অফ ইলেকট্রিসিটি, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি না থাকে তো জেনারেটর ব্যবহার করা হয় তাহলে আমাদের কষ্ট বাড়ে যায়।
এবং আমাদের কনস্ট্রাকশন কাজের জন্য সবসময় ওয়াটার দরকার হয়, ও সবসময় ওয়াটার দরকার হয়, সেই ওয়াটারের অ্যাভেলেবিলিটি থাকতে হবে, না হলে আমাদের পাম্প ব্যবহার করতে হয়। স্টোরেজ ফেসিলিটি, আমরা দেখো আমরা যে কোনো জায়গায় কনস্ট্রাকশন যখন হয় তখন একটা অস্থায়ী একটা স্টোরেজ রুম তৈরি করা হয়, দুটো থাকে, একটা হলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল স্টোরেজ আর একটা হলো কনস্ট্রাকশন মেম্বাররা এখানে সাধারণত অবস্থান করে। তো কোনো জায়গায় যদি ট্রান্সপোর্টেশন ফেসিলিটি দুর্বল হয় তাহলে নিশ্চয়ই আমাদের কনস্ট্রাকশন কস্টটা বেড়ে যায়। নেচার অফ দ্য প্রজেক্ট, এই কোনো প্রজেক্ট যদি হয় একটু ধরো একটা প্রজেক্ট হলো সেখানে পারমাণবিক চুল্লি করা হবে, তো সেখানকার যে কস্ট নেচারটা কেরকম সেটার উপরে প্রজেক্টের কস্ট বাড়বে অবতর কমবে। প্রজেক্ট কস্ট বাড়বে কমবে তার মেইনলি ডিপেন্ড করে ম্যাটেরিয়ালসের উপরে। যদি ইটের দাম, এই যেমন ইট ব্রিক, ব্রিকের ভ্যালু যদি আমি 5,000 টাকা 1,000 হয় তখন একরকম হয়, যদি এটা 7,000 8,000 10,000 টাকা হয় তখন আরেকরকম হয়। লোকালি অ্যাভেলেবল স্কিল লেবার, ধরো ধরো কুমিল্লায় একটা লেবারের দাম মেবি 700 টাকা, রংপুরে কত? তামান্না রংপুরে লেবারের দাম 800 টাকা স্যার, 500 টাকা জি স্যার, নর্মাল লেবার। রংপুরে কমই আছে স্যার, রংপুরে কমে আছে, কোথায় বেশি আছে বলো স্যার? ঢাকার ওই দিক তো বেশি, ঢাকা কুমিল্লা। আচ্ছা, ঢাকা কুমিল্লা সিলেট এদিকে স্কিল লেবারের দাম অনেক বেশি। তাহলে লোকালি অ্যাভেলেবেল যদি লেবার না থাকে, কুমিল্লার যদি লোক না থাকে, তাহলে তারা রংপুরের উপর ডিপেন্ড করতে হবে, রংপুর থেকে নিয়ে যেতে হবে, তাদেরকে লেবারের দাম বেশি দিতে হবে। লোকালি অ্যাভেলেবেল কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, আমরা যদি মধ্যপাড়ার কঠিন শিলা পাথর না পাই তাহলে আমরা কি করি? এই কনস্ট্রাকশনের জন্য পাথর কোথেকে নিয়ে আসি? তামান না স্যার, কিনে নিয়ে আসতে হবে। কোথেকে নিয়ে আসি? কোথেকে? সিলেট থেকে, ভুটানি পাথর গুলো নিয়ে এসে আমাদের কনস্ট্রাকশন করতে হবে, সিলেট থেকে, ভুটান থেকে, ভারত থেকে, যেখানে পাওয়া যায়। মানে এই দূর থেকে যদি নিয়ে আসি তাহলে আমাদের কনস্ট্রাকশন কস্ট গুলো বেশি হবে, বেড়ে যায়। এই যে এই এইগুলো হলো আইটেম, এই আইটেম গুলো কনস্ট্রাকশন কস্ট কে বাড়ায় দেয় অথবা কমায় দেয়। স্যার নেচার অফ প্রজেক্ট একবার বলবেন প্লিজ। নেচার অফ প্রজেক্ট, প্রজেক্ট আসলে কেমন, এটা কোন নেচার, এটা কি হাইড্রোলিক, এটা মাটির নিচে প্রজেক্ট নাকি মাটির উপরে? মাটির নিচে পাঁচতলা করবো নিশ্চয়ই তার জন্য কষ্ট বেশি হবে। যদি যদি অস্ত্রাগার করি আমাদের এই যে মিলিটারি মিলিটারি বিশেষ স্টোরেজ রুম করবি তাহলে কনস্ট্রাকশন বাড়বে, আর যদি পারমাণবিক চুল্লি বা এই টাইপের হয় তাহলে কনস্ট্রাকশন বাড়বে, কারণ সেগুলো তো আমাদের হ্যান্ডেল করা খুব। তো আমরা যেটি বলছিলাম এনি ম্যাটেরিয়াল দ্যাট ইউজ ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, এগুলোকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল গুলো নানা ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল আছে। আমরা আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো, মেজরলি আমরা ব্রিক, সিমেন্ট, ব্রিক এবং স্যান্ড, ব্রিক স্যান্ড এবং টিম্বার, এই তিনটে বিষয়ে আমরা পড়ালেখা করার চেষ্টা করবো। তো আমরা বাই বর্ন আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে যায় সেটা থেকে আমরা কিছু বাই নেচার আমরা একটু অলরেডি শিখে ফেলছি অ্যাবাউট দ্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, কনস্ট্রাকশন কস্ট অ্যান্ড হাউ টু কনস্ট্রাক্ট। হ্যালো, তো এখন আমি তোমাদেরকে চলে আসছি স্যার। আপনি কি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিন শেয়ার হবে, তো এবারে আমি তাহলে আসছি ব্রিক। এবারে আমি তোমাদের জানানোর চেষ্টা করতেছি ব্রিক, এই আমরা ব্রিক কিন্তু সবাই দেখছি তাই না? জি স্যার। আর্টিফিশিয়াল স্টোন, ইট ইজ এ আর্টিফিশিয়াল স্টোন, এই আর্টিফিশিয়াল স্টোন কিছু দিয়ে তৈরি, মেড অফ ক্লে, ক্লে দিয়ে তৈরি, আর তার ক্যারেক্টার মূল চরিত্র কি, মূল ক্যারেক্টার কি, it shows plasticity when wet and stone like hardness after being burned to a high temperature.
স্কেলে দেওয়া তৈরি একটা পদার্থ, যেটি আর্ট স্কেলে স্টোন হিসেবে আমরা স্টোন তো দেখছি, প্রাকৃতিক স্টোন তো অনেকেই দেখেছি আমরা রেল লাইনের ধারে বা অন্য কোনো জায়গায় আমরা ন্যাশনাল স্টোন দেখেছি। তো এর ন্যাশনাল স্টোন তো সবসময় অ্যাভেলেবেল হয় না, কিন্তু আমাদের ন্যাশনাল স্টোনের যে কাজগুলো সে কাজগুলো আমাদের করতে হয়। তো হাউ আমরা আর্টিফিশিয়ালি স্টোন তৈরি করি, সেই স্টোন থেকে আমরা বলি ব্রিক, যেটি কাদা দিয়ে তৈরি করি, প্লাস্টিসিটি প্রপার্টি শো করে আপনাকে হোয়েন ওয়েট। স্যার আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, বার্নিং অস্পষ্ট শোনা যাচ্ছে। তো এখন অনেক বেশি টেম্পারেচার, স্যার খুবই আস্তে শোনা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না আপনার, স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না, হেডফোন লাগাও কারো সমস্যা হলে, নেটের প্রবলেম হতে পারে, হেডফোন লাগাইয়ে শুনতেছি আমি, প্রতি সমস্যা হবে না। আচ্ছা এই হলো আমাদের ব্রিক, ব্রিকের কোয়ালিটি কাটা কথা বলি, এর যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে, সেই কোয়ালিটি ডিপেন্ড করবে নিশ্চয়ই কিছু ফ্যাক্টরের উপরে, দা ফ্যাক্টর হুইচ ডিটারমাইন্স দা কোয়ালিটি অফ ব্রিক ডিপেন্ডস অন কেমিক্যাল প্রপার্টিস অফ দা ক্লে ইউজ। আমি যেমনটি প্রথমে বলছিলাম যে ব্রিকের প্রধানতম উপাদান হলো ক্লে, তো ক্লের মধ্যে নিশ্চয়ই কিছু কেমিক্যাল কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলো কেমন, প্রিপারেশন অফ ব্রিক ক্লে, এই ব্রিক ক্লে তো নিশ্চয়ই প্রিপেয়ার করতে হয়, তো সেই প্রিপেয়ারের যে মেথড সেই মেথডের উপর ডিপেন্ড করে এর যে কোয়ালিটি, কোয়ালিটি কেমন হবে, ভালো ব্রিক হবে না খারাপ ব্রিক হবে। প্রসেস অফ ড্রাইং, আমরা বলতেছিলাম ব্রিক তৈরি হবে আফটার বিং বার্নিং টু হাই টেম্পারেচার, তার মানে ব্রিককে আমরা একটা সাইজ নিব, প্রথমে ব্রিক প্রথম অবস্থায় এটা ওয়েট অবস্থায় থাকবে, এরপরে আমরা তখন ড্রাই করব। তো নিশ্চয়ই ড্রাইং করার নানা মেথড আছে, এই মেথড গুলো এই প্রসেস গুলোর উপর ডিপেন্ড করবে কোন ব্রিকের কোয়ালিটি ভালো হবে নাকি খারাপ হবে। তো ডিগ্রি অফ বার্নিং, এই বার্নিং এর যে প্রক্রিয়ার কথা বলা আছে, এই বার্নিং নিশ্চয়ই কোনটা বেশি বার্নিং হবে, কোনটা কম বার্নিং হবে, যেটা বেশি বার্নিং হবে সেটা দেখা যাবে তার স্ট্রেংথ কম, যেটা একেবারে কম হবে সেটার স্ট্রেংথ কম, যেটা একটু অপটিমাম বার্নিং যেটা হবে সেটা স্ট্রেংথ হবে সবচেয়ে বেশি। তো একটা ব্রিক ক্লে আমরা প্রথমে বলেছিলাম বাই ওয়েন উই ডিফাইন হোয়াট ইজ ব্রিক, তো আমরা বলেছিলাম ব্রিকের ডেফিনেশনে যে ব্রিক একটা ক্লে তৈরি, তাহলে এই যে ব্রিক ক্লে, ব্রিক ক্লে ভিতরে কি কি কেমিক্যাল আছে আমরা একটু অ্যানালাইজ যদি করি ইন দ্য ল্যাব, তাহলে আমরা পাবো সিলিকা 55%, অ্যালুমিনা 30%, 8% আয়রন অক্সাইড, 5% ম্যাগনেসিয়া, লাইম 1% এবং অর্গানিক ম্যাটার 1%। তো এখন যদি আমি তামান্নাকে জিজ্ঞেস করি অর্গানিক ম্যাটার কি জিনিস, তামান্না অর্গানিক ম্যাটার কি? তামান্না তুমি শুনতে পাচ্ছ? অর্গানিক ম্যাটার হলো আমাদের প্লান্ট, লিভিং প্লান্ট এন্ড অ্যানিমেল এর যে পার্ট, এই পার্টগুলো মিলে যে ম্যাটেরিয়াল তৈরি হয়, ম্যাটার তৈরি হয়, এটাকে আমরা বলি অর্গানিক ম্যাটার। তো আমাদের প্রকৃতিতে তো আমাদের যে প্লান্ট পার্ট, প্লান্ট লিভ, স্টেম, নানা উদ্ভিদ প্রাণী, উদ্ভিদ এবং প্রাণীর যে দেওয়া আছে এইগুলো মিলে মিশে আমাদের সয়েল তৈরি। তো আমরা যখন ক্লে নিব সেই ক্লে, ক্লের মধ্যেও এরকম পার্ট থাকবে যেটাকে আমরা অর্গানিক ম্যাটার বলি, অর্গানিক ম্যাটারের পরিবার কোনো কোনো স্থানে বেশি থেকে কোনো কোনো স্থানে কম থাকে। তবে আদর্শ ব্রিক ক্লেতে অর্গানিক ম্যাটারের পরিমাণ বেশি দেখা যাবে না, থাকতে হবে স্যার। কথা একেবারেই শোনা যাচ্ছে না স্যার, খুব আস্তে আসতেছে আপনার সাউন্ড, এটা নিজস্ব নেটওয়ার্কের কারণ, প্রবলেমের কারণে সবাই আসতে কথা বলি একটু, আরে চিল্লানোর কি দরকার, শুনতে পারি স্যারকে প্রশ্ন করলে যে ইয়া করে কি উত্তর করে কি আমাদের মধ্যে
ফল্ট মাইক্রোফোন আছে মাইক্রোফোন স্যার আপনার মাইক্রোফোনে একটু সমস্যা আছে একটু স্যার একটু জোরে বলেন একটু সাউন্ড অন্য সাউন্ড আসছে আর আপনার ভয়েস একটু লো স্যার আপনার আছে কি কথা ভাঙে ভাঙে আসছে কিন্তু একটা স্যার মাইক্রোফোনে মনে হয় কোনো সমস্যা আছে স্যার আর একটা সাউন্ড আসছে অন্য একটা হ্যালো স্যার ভয়েসটা একটু হাই হলে ভালো হয় এটাই হ্যালো হ্যালো মাইক্রোফোন স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে হেডফোনে ফুল সাউন্ড দিয়ে শুনতেছি আমি তবু ভালো তো শোনা যাচ্ছে যেটি বলতেছিলাম ব্রিকলের মধ্যে নিশ্চয়ই কেমিক্যাল কিছু থাকবে কেমিক্যাল কম্পোজিশন কম্পোজিশনের মধ্যে সিলিকা অ্যালুমিনিয়াম আয়রন অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এবং লাইম আর থাকে অর্গানিক ম্যাটার তো এই যে এর কম্পোনেন্ট গুলো এই কম্পোনেন্ট প্রত্যেকটার একটা পার্টিকুলার একটা করে ফাংশন আছে সেই ফাংশন গুলো যদি আমি একটু করে আলোচনা করি সংক্ষেপে যেমন সিলিকা presence of silica prevents cracking shrinking and wrapping so wrapping mane to bujhi bodhoy bujina tamanna wrapping ki bujhi na sir wrapping paper niye doradori koro warping warping dei wrapping sir morano ha morano ete mure jay na shrinking mane ki shrinking ছেলেদের অথবা মেয়েদের ওই যে গালের মধ্যে ফাটল ধরে না পায়ে বেশি ধরে স্যার গালে ধরে না পায়ে ধরে ছেলেদের পায়ে বেশি ধরে তাহলে এই যে ক্র্যাকিং বিষয়টা বুঝছি তো নিজের পায়ের দিকে তাকাও ক্র্যাকিং বুঝো ঠিক আছে আচ্ছা তাহলে এই যে সিলিকার কাজটা হলো ক্র্যাকিং শ্রিঙ্কিং এন্ড র্যাপিং এই র্যাপিংটাকে কমাবে প্রতিরোধ করবে আর অ্যালুমিনার কাজ হলো এটা প্লাস্টিসিটি দিবে প্লাস্টিসিটি মানে তো বুঝতেই পারতেছো প্লাস্টিক প্রপার্টিস এটাকে এটাকে শো করবে আয়রন অক্সাইড এনহ্যান্স দ্য ইম্পারমেবিলিটি এন্ড ডিউরেবিলিটি এর স্থায়িত্ব বাড়াবে ব্রিকের স্থায়িত্ব বাড়ানোর যে কাজ এই কাজটা করে আয়রন অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড ডিক্রিজ দ্য শ্রিঙ্কেজ ওই যে শ্রিঙ্কেজ এর কথা বললাম এইটা শ্রিঙ্কেজ কে ডিক্রিজ করবে এটা বেশি ছোট হয়ে যেন না যায় লাইম এটাও রিডিউস দ্য শ্রিঙ্কেজ ডিউরিং ড্রাইং আমরা করি কি নর্মাল বার্নিং করার আগে কিন্তু ড্রাইং ড্রাই করি এই ড্রাই করার সময় এটা কিন্তু ছোট হয়ে যায় আর বার্নিং এর সময় এটা ছোট হয় তো সে কারণে আমার বার্নিং এর সময় যাতে ছোট না হয় সেই জন্যই আগেটা বললাম এই যে ম্যাগনেশিয়াম অক্সাইড হ্যাঁ ম্যাগনেসিয়া যেটা আর লাইম হলো ডিউরিং দ্য টাইম অফ ড্রাইং এই শ্রিঙ্কেজটাকে সে প্রিভেন্ট করে অথবা কম করে রিডিউস করে অর্গানিক ম্যাটার এটা জাস্ট অ্যাসিস্ট ইন বার্নিং এর ভিতরে ভিতরে যদি অর্গানিক ম্যাটার থাকে তাহলে এটা সহজে বার্ন হয় তবে ছোট হওয়ার থেকে এরপরে হার্মফুল কনস্টিটিউয়েন্টস অফ ব্রিকলে ব্রিকলের মধ্যে আমরা তো বললাম যে মেইন কম্পোনেন্ট গুলো এগুলো এইগুলো হলো মেইন কম্পোনেন্ট এই চার পাঁচটা ছয়টা এই ছয়টার বাইরেও আমরা যদি বলি যে আরো কিছু কোনো কম্পোনেন্ট থাকবে না তা কি হয় তা হয় না তো এখানে আরো কিছু কম্পোনেন্ট এখানে চলে আসতে পারে যেমন আয়রন পাইরাইটস আয়রন পাইরাইটস কজ ক্রিস্টালাইজেশন এন্ড ডিসইন্টিগ্রেশন অফ দ্য ব্রিকস অন বার্নিং
যখন বার্ন হয় যদি আয়রন প্যাটার্স থাকে তাহলে এটা ক্রাস্টাইল ফর্ম করে, এটা ইন্ডিভিজুয়াল ক্রাস্টাইল ফর্ম করে, দানা ফর্ম করে, এবং এটা ব্রিককে একসাথে বাধা দেয়। আরেকটা হলো অ্যালকালাইন, অ্যালকালাইন হলো ডার্ক গ্রিনিশ কালার অন দ্য সারফেস অফ ব্রিক অন ড্রাইং, ড্রাইং এর সময় এটা একটা গ্রিনিশ কালার বাদামি রং দেয় যদি কোন ব্রিকলেতে অ্যালকালাইন থাকে। আর হলো স্টোন পার্টিকেল, স্টোন পার্টিকেল আমরা যদি কোনো কারণে স্টোন পার্টিকেল নাও চাই তারপরেও ব্রিকলেতে কিছু পার্টিকেল থাকে, এই পার্টিকেল গুলো থাকে কি হয়, আমরা যে ব্রিকলে তৈরি করবো, ব্রিকলে তো প্রকৃতিতে পাওয়া যায় না, পাওয়া যায় যে আমি ক্লে নিয়ে আসি শুকাইয়ে ইট বানাবো তা তো না, আমরা এটাকে এক জায়গায় মিক্সিং করে আমরা ইয়ে করি, তো ব্রিকলেকে মিক্স করে তৈরি করি, এখানে যদি কোনো কারণে স্টোনের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা থরলি মিক্স করতে পারি না, থরলি মিক্স করতে না পারলে এটা ইউনিফর্ম স্ট্রেংথ হয় না, পোরাস ব্রিক তৈরি হয়, ব্রিকের স্ট্রেংথ কমে যায়, ব্রিকের যে কম্প্রেসিভ স্ট্রেংথ অর্থাৎ ব্রিকের যে শক্তি ক্ষমতা সেটা কমে যায়। ভেজিটেশন অ্যান্ড অর্গানিক ম্যাটার অর্থাৎ প্লান্ট পার্ট এবং অর্গানিক ম্যাটার, যদি বললাম অ্যানিমেল পার্ট প্লান্ট পার্টের যে সম্মিলিত অবস্থা, এটার পরিমাণ যদি 1% বেশি হয় তাহলে এটা পোরাস ব্রিক তৈরি হয়, তাহলে ব্রিকের মধ্যে অনেক বার্নিং যখন হয় এটা পোরাস ব্রিক তৈরি হয়, এই ব্রিক আমরা ব্রিকের স্ট্রেংথ কমে যায়, আমরা সহজে এটা কাজ করতে পারি না। লাইম যদি বেশি হয় আমাদের মাত্রার থেকে, লাইম এক্সেস পরিমাণ যদি হয় তাহলে ব্রিক ফিউজ টু রেডিলি অ্যান্ড শেপ ইজ লস, ব্রিকের যে শেপ থাকে, ব্রিকের একটা নির্দিষ্ট শেপ আছে তাই না, তার দৈর্ঘ্য প্রশস্ততা আছে, এই যে আমরা আমরা আয়তনিক শেপ ভলিউমেট্রিক শেপ যেটা আছে সেই শেপটা একরকম থাকে না, একটা চেঞ্জ হয়ে যায়, গলে যায়, এই গলে যাওয়ার কাজটা করে থাকে লাইম। এরপরে আমরা একটু সংক্ষেপে ম্যানুফ্যাকচারিং অফ ব্রিকস আমরা একটু দেখি কিভাবে আমাদের আশেপাশে ব্রিক তৈরি হয়। তো প্রথমে যে কাজটা করতে হয় সিলেকশন অফ ব্রিক ক্লে, আমরা ব্রিক ক্লে কে চুজ করি, তো ব্রিক ক্লে কে চুজ করা মানে নিশ্চয়ই প্রকৃতিতে ব্রিক ক্লে পাওয়া যায়, তারপরে কি করা হয় সেটা আমি বলতেছি। তো ব্রিক ক্লে এমন ভাবে চুজ করব যেন এখানে হার্মফুল কনস্টিটিউয়েন্টস থাকে না, উপাদানগুলো থাকবে না। হ্যাঁ, এইটা যদি না থাকে তাহলে আমরা এটাকে চুজ করি, এই চুজ করার পরে আমরা যে কাজটা করি আমরা এর যে আমি যে কনস্টিটিউয়েন্ট গুলো বললাম ব্রিক ক্লে এর যদি কোনোটা ঘাটতি থাকে সেটা আমরা অ্যাড করি, অ্যাডজাস্ট করি, তারপরে আমরা করি কি লার্জ স্কেলে এই ব্রিক ক্লে থেকে ব্রিক বানাই। তো প্রথমে ব্রিক ক্লে কি করি, আমরা ব্রিক ক্লে কে এক্সকাভেট করি, আমরা বিরাট একটা স্তূপ করি, মাটির স্তূপ করি, এইটা আমরা এই এক্সকাভেটেড ব্রিক ক্লে কে আমরা বিফোর রেইন আমরা স্প্রেড আউট করে দেই, বিফোর রেইন ফর সাম টাইম, কেন করে দেই জানো, সো দ্যাট এর ভিতরে যে অ্যানিমেল যেগুলো থাকে পোকামাকড় থাকে সেগুলো যাতে ওয়াশ আউট হয়ে যায়। আর কি হয় আমরা সহজে যে যেটি বলতেছিলাম আমাদের আমাদের কি থাকে এখানে প্লান্ট পার্ট থাকে, বড় বড় রুট থাকে, সেই রুট গুলাকে যাতে আলাদা করতে পারি। এই ওয়েদারিং আর একটা প্রসেস, সেটা ব্রিকলের স্ট্রেংথ কে বাড়ায় দেয়। আমরা করি কি এক্সকাভেট করে এই ব্রিক ক্লেকে আমরা করি স্লাইস করি, এটার নাম হলো ওয়েদারিং। তো ক্লে শুড বি কেপ্ট ময়েস্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ওয়েদার, এই ওয়েদারিং এর সময় আমরা করি কি সবসময় এর উপরে পানি দেয় আর্টিফিশিয়ালি, যদি রেইনফল না হয় আমরা আর্টিফিশিয়ালি পানি দিই। তো এই যে ব্রিক ক্লে এখানে তো পরিমিত পরিমাণ যদি কোনো কম্পোনেন্ট না থাকে আমরা সেই কম্পোনেন্ট গুলো অ্যাড করি, যেমন লাইম অ্যাড করি, অ্যালুমিনিয়াম অ্যাড করি, ম্যাগনেসিয়াম অ্যাড করি, অ্যাড করে এই ব্রিক ক্লের যে কোয়ালিটি সেই কোয়ালিটিকে ইম্প্রুভ করার চেষ্টা করি, এই প্রসেসটাকে বলা হয় ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং করার পরে আমরা করি কি ক্লেকে কাট করি, স্ল্যাশ করি কি দিয়ে, কোদাল দিয়ে, এইটাকে এই পদ্ধতিকে আমরা বলি টেম্পারিং।
এই টেম্পারিং করার সময় গ্রাজুয়ালি পানি যোগ করা হয়। এই কাজগুলো আসলে যে কাজ কথাটা বললাম, এই কাজগুলো সবসময় যে কোদাল দিয়ে করি, ব্লেন্ডিং করি ম্যানুয়ালি, সেটা না। এই যে আমাদের একটা মিল আছে, এটা হলো পাক মিল নামে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রে এই টেম্পারিং এর কাজটা করা হয়। টেম্পারিং মানে বুঝতেই পারতেছ যে এই যে শুধু খুচি খুচি করে কেটে ফেলা, যেমন আমরা আলু কাটি বা হ্যাঁ আলু বা যে কোনো পটল কাটি খুচি খুচি করে কাটি, সেটাকে আমরা বলি টেম্পারিং। তো টেম্পারিং করার সময় এইরকম কিছু স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারে আমরা করি কি, আমরা আমরা কেলে দিয়ে দিয়ে এটা ঘুরালে পরে এটা স্লাইস হয়ে কাটে। এইগুলো হলো আর্ম, এই আর্ম গুলো হলো ধারালো আর্ম, এই ধারালো আর্ম দিয়ে সয়েল গুলো স্লাইস হয়ে কাটতে থাকে, উপরের উপরের থেকে যায় নিচে যায়, উপরে নিচে এভাবে উঠে উঠে এটা ইয়ে করতে থাকে। এটাকে বলা হয় পাক মিল। পাক মিলে এটা আয়রনের তৈরি, এটা সিলিন্ড্রিক্যাল কনিক্যাল ভ্যাসেল, এখানে আমরা গরু দিয়ে বা মেকানিক্যালি এটা ঘুরানোর মাধ্যমে আমরা করি কি টেম্পারিং এর কাজটা করে থাকি। তাহলে আমরা মূল কাজ হলো আমাদের বিকেলের সিলেকশন করার পরে সেটাকে আমরা ব্লেন্ডিং করবো, তার মানে আমাদের কম্পোনেন্ট কিছু অ্যাড করবো, তারপরে এটাকে টেম্পারিং করবো, অর্থাৎ আমরা পানি দিব এবং এটাকে ওয়েল মিক্সচার করতে থাকবো। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো বিগ মোল্ডিং। বিগকে আমরা কি শাস্তে একটা শ্বাস তৈরি করবো, এগুলোর নাম হলো মোল্ড। এই মোল্ড গুলো বিগ বিগ এর সাইজের চেয়ে 1/10 লার্জার হয়ে থাকে, দৈর্ঘ্য প্রশস্ততা সব সাইজে। এই এরকম একটা প্রোফর্মা ফর্মাতে আমরা সেই স্ল্যাশ যে মানে ওয়েটেড যে ব্রিকলে সেটা দিয়ে আমরা ব্রিক তৈরি করে থাকি। তো এই যে ব্রিক তৈরি করা, এই যে মোল্ডিং, এই যে দুই ধরনের মোল্ডিং আছে, একটা গ্রাউন্ড মোল্ডিং আর একটা টেবিল ব্রিক বানানো হয় আর একটা টেবিল ব্রিক বানানো হয়। এটা এটা মেকানিক্যাল মোল্ডিং ও হয়, হ্যান্ড মোল্ডিং ও হয়, এটা মেশিন দিয়েও আজকাল এরকম ব্রিক দ্রুত বানানো হয়। তো ব্রিক বানানো হয়ে গেল, তারপরে আমরা করি কি ব্রিক ড্রাই করি। আমরা 7 থেকে 5 থেকে 12 দিন পর্যন্ত আমরা ক্লাইমেটিক কন্ডিশনের ভিত্তি করে আমরা এই যে ব্রিককে স্ট্যাক করার জন্য, লাইনে সাজানোর জন্য, চুল্লিতে সাজানোর জন্য আগে আমরা 7 থেকে 12 দিন শুকাই নিই। এই শুকানোকে আমরা বলছি ব্রিক ড্রাই। সেটা কোথায় করি? সেটা আমরা স্টেক করি ফিল্ডে। আমরা রেইন হইলে রেইনের হাত থেকে সেটাকে পলিথিন দিয়ে বা যে কোনো ভাবে এটাকে ইয়ে করি, যে কোনো ভাবে এটাকে রক্ষা করার চেষ্টা করি। এরপরে যে মেথড সেটা হলো ব্রিক বার্নিং। আমাদের শুকানো হয়ে গেছে, এই শুকাই কেন, ব্রিক শুকাই কেন, ফর হ্যান্ডেলিং অব দা ব্রিক। কোথায় এটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে, কোথায় আমাদের ব্রিক যেখানে বার্ন করা হবে সেখানে, ব্রিক চুল্লিতে। তো আমরা এই যে ব্রিক ড্রাইং হলো, এই ড্রাইং ব্রিক নিয়ে কাজ করি না কেন? আমার না বললো তো ব্রিক ড্রাই করা হয়ে গেছে, এখন বার্ন করি কেন? স্যার ওটা শক্ত হবে, রাইট? ওইটা স্ট্রেংথ অত আর বেশি হবে, স্ট্রেংথ কে পরিমিত পরিমাণে স্ট্রেংথ দেওয়ার জন্য এটাকে বার্ন করি। এটাকে নেয়ার জন্য জাস্ট ওই কাঁচা ইটটা তো আমরা নিতে পারি না সরাসরি, হ্যাঁ, তো সেই জন্য এটাকে নেয়ার জন্য আমরা ড্রাই করি 5 থেকে 12 দিন। তো এরপরে আমরা বার্ন করি। বার্ন করলে কি হয়, হার্ডনেস ডেভেলপ হয়, স্ট্রেংথ বাড়ে, ডেন্সিটি অফ দ্য ব্রিক এটা বেড়ে যায়, আর কি হয় এটা পানি শোষণ ক্ষমতাটাও কমে যায়, টু মেক দ্য ব্রিক লেস অ্যাবজর্বেন্ট অফ দ্য ওয়াটার, ইনক্রিজ দ্য ডিউরেবিলিটি। আগের যে ব্রিক মানে নর্মাল ব্রিক ব্রিকটা ছিল, সেই ব্রিকের যে ডিউরেবিলিটি সেটা নিশ্চয়ই অত বেশি ছিল না যেটা বার্নিং এর পরে ব্রিক পাওয়া যাবে। তো এই যে আমাদের ভালো করে খেয়াল রাখতে হয় আন্ডারবার্ন ব্রিক যাতে না হয়, ওয়েল বার্ন ব্রিক যাতে বেশি হয় এবং ওভার বার্ন ব্রিক যাতে কম হয়। এইটা সাধারণত আমরা চেষ্টা করি ওয়েল বার্ন ব্রিক যেটা হার্ড স্ট্রং কম্প্যাক্ট এবং ডিউরেবিলিটি অনেক বেশি থাকে।
তো এরপরে আমরা আমাদের এই যে বিগ বার্নিং করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি সেটা হলো ওভারবার্ন হলে ক্ষতি কি হবে ওভারবার্ন হলে ক্ষতি কি হবে ক্ষতি যেটা হবে এই যে তার স্ট্রেংথ ডিউরেবিলিটি কম্প্যাক্টনেস এগুলো কমে যাবে এর মধ্যে এটা পোরাস ঝামাই তৈরি হবে কালো হয়ে যাবে কে বলছে শক্ত যে তুমি বললে তো হবে না এখানে ব্রিক ইঞ্জিনিয়াররা বলতে হবে যে কোনটা শক্ত যেহেতু তারা ওই ওই ব্রিক নিয়ে কাজ করে থাকে তো আমরা ক্লাম্প আর পাজোয়া বার্নিং এইটা একটা জাস্ট চুল্লি সেই চুল্লির স্পেসিফিকেশন এখানে ডিটেলস বলা আছে এই এইভাবে আমরা করি কি স্ট্যাক করি তা আমরা একটা লেয়ার ব্রিক দেই আর আবার ফুয়েল দিয়ে দিই আমরা সেখানে কাঠ কয়লা যোগ করে একসাথে দিই তারপর আর একটা লেয়ার দিই তারপর ফুয়েল দিই ব্রিক লেয়ার এগেন ফুয়েল ব্রিক লেয়ার এগেন ফুয়েল এরপরে এই পাশে আমরা আর্থ দিয়ে ভর্তি করে দিই উপরে আর্থ নিচে আর্থ দিয়ে আমরা ভর্তি করি সো দ্যাট টেম্পারেচারটাকে ভিতরে ভিতরেই কন্টেইন করে চারপাশে আমরা আর্থ দিয়ে আমরা ইয়ে করি এই স্লোপ স্লোপ করি এর জন্য যাতে এইগুলি এই যে এই পাশ থেকে আমরা ফুল গুলি দিই আর আমরা যে অ্যাশ গুলো অ্যাশ গুলো অন্যদিক থেকে বের করে নিই মধ্যে মধ্যে আমরা এগুলোকে বের করে নিই তো এই জন্য এই স্লোপিং এই ব্যবস্থাপনাটা থাকে এরপরে এই এরপরে আর একটা বার্নিং এটা ক্লিন বার্নিং এটা চুল্লি এটা তো হলো ওপেন এটা হলো মাঠে ইয়ে করা হয় এটা যদি এমন হয় হ্যালো স্যার এটা একেবারে খুব ওয়েল 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 একটা কভার্ড একটা ব্যবস্থাপনা হয় সেটিকে আমরা বলছি ক্লিন বার্নিং তো স্যার ওয়েটিং রুমে কয়েকজন জন অপেক্ষা করছে ওদেরকে একটু অ্যাডমিট করে দিয়েন অ্যাডমিট করার কিছু নাই তোমাকেও আমি অ্যাডমিট করি নাই ওরা নিজেরা ঢুকতে পারলে ঢুকবে না দিলে নাই ঠিক আছে জি স্যার দ্য ট্রেন্স ক্লিনিং আর টানেল ক্লিনিং এইরকম অনেক ধরনের ক্লিন আছে যে চুল্লিতে সাধারণত আমরা করি কি ইট সাজাই দেই এবং একটার পর একটা আমরা করি কি এই সমস্ত ক্লিনে একবার ইট পরানোর পর এগুলো বের করে না দিলে দ্বিতীয়বার এখানে আমরা ইট পরাইতে পারি না কিন্তু এরকম কোন অ্যারেঞ্জমেন্ট যেটা করি একটাতে কোল্ড একটাতে বার্নিং একটাতে হয় হিটিং তারপরে বার্নিং তারপরে কুলিং আনলোডিং তারপরে এটি এমটি তারপরে লোডিং হয় এইভাবে একটার পর একটা যদি আমরা এভাবে করে থাকি সেগুলো আধুনিক যে ক্লিন সেই ক্লিন গুলোতে আমরা এগুলো করে থাকি তো আমরা ক্লিন হলো চুল্লি আমরা আউটপুট অফ দা এভরি বার্নিং যেটা পাই ফার্স্ট ক্লাস ইট পাই সেকেন্ড ক্লাস ইট পাই থার্ড ক্লাস ইট পাই ঝামা ইট পাই ঝামা ব্যাট পাই এবং ব্রিক ব্যাট পাই তো এইগুলি আমরা সাধারণত ফার্স্ট ক্লাস জেনারেল আউটপুট এভারেজ আউটপুট হলো 60% কারণ আমরা সবগুলো ইট ভালো চাই কিন্তু ভালো পাওয়া যায় না সেক্ষেত্রে সেকেন্ড ক্লাস 15% 10% হলো থার্ড ক্লাস ইট তো এখন সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যেতেই বলি না কেন সেটি কি কৃষি ভিত্তিতে বলছি সেটা আমি একটু পরে আসছি তো এই যে আমরা আমরা এখন দেখি গুড ব্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স কি গুড ব্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স হলো ইউনিফর্ম ইন কালার সাইজ এন্ড শেপ তার শেপটা একই রকম থাকবে কালারটা ইউনিফর্ম কালার থাকবে একদিকে লাল আর একদিকে হোয়াইট এরকম হবে না তো দে শুড বি সাউন্ড এন্ড কম্প্যাক্ট তারা অনেক সাউন্ড হবে কম্প্যাক্ট হবে ফ্রি ফ্রম ক্র্যাক কোনো ক্র্যাক থাকবে না দে শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন 20% আফটার ইমার্জিং ইন ওয়াটার ফর 24 আওয়ার্স এরা তার ওয়েটের 6 ভাগের 1 ভাগের বেশি পানি শোষণ করবে না তো এর স্ট্রেংথ হবে 5000 থেকে 8000 পিএসআই পিএসআই হলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ 1 ইঞ্চিতে 8000 লোড ক্যারি করার ক্ষমতা থাকবে ইটে তাহলে এগুলোকে আমরা ভালো বলবো আর কি আর বলবো একটা ইটের ওজন হবে 7 পাউন্ড একটা
ভালো ইটের ওজন আমরা স্যার গ্রহণ করি, ওজন কম হয়ে যায় 4 পাউন্ড হয় এটাকে ভালো বলবো না, যদি আরো বেশি হয় এটাকে ভালো বলবো না। তো ইটের ভালো বৈশিষ্ট্য হলো এটা লো থার্মাল কন্ডাক্টিভিটি, এখানে হিট এক পাশ থেকে আরেক পাশে সেভাবে যায় না, খুব কম গতিতে যায়। ব্রিক শুড নট চেঞ্জ ইন ভলিউম হোয়েন ওয়েট, তো ব্রিক যদি ওয়েট প্লেস অর্থাৎ পানির নিচে কাজ করা হয় এর ভলিউম চেঞ্জ হবে না, এটি হলো ভালো ইটের বৈশিষ্ট্য। যদি ভলিউম চেঞ্জ হয়ে যায় এইটা ভালো ইট না। তো একটি ভালো ইট খারাপ ইট, এটা তো আসলে মাঠে টেস্ট কিভাবে আমরা করবো, এই যেমন 5000 থেকে 8000 PSI এটা তো ল্যাবে ছাড়া মাঠে পাওয়া যাবে না, তাই না? কিন্তু আমি মাঠেই চিনতে চাই ভালো কোনটা খারাপ কোনটা, তো সেই জন্য বলা হচ্ছে টেক এ ব্রিক অ্যান্ড ট্রাই টু মার্ক উইথ দ্য সারফেস বাই নেইল, অন দ্য সারফেস বাই নেইল, ইফ ইউ ক্যান মেক ইট ইজ নট গুড ব্রিক, ইফ নট ইট ইজ হার্ড অ্যান্ড কম্প্যাক্ট, অর্থাৎ কোনো নেইল যদি মার্ক করা যায় তাহলে না যায় তাহলে এটা ভালো ব্রিক। এরপরে হলো একটা হাতুড়ি বা যে কোনো শক্ত জিনিস দিয়ে যদি আঘাত করে যদি মেটালিক সাউন্ড হয় তাহলে এটা ভালো ব্রিক, আর যদি না হয় এটা খারাপ। যদি আমরা ওই যে মাটির পাতিল গুলো অনেকে হাতে নিয়ে একটা সাউন্ড করে দেখছো, সাউন্ড করে বলে যে এটা ভালো এটা খারাপ, এটা একটা মাইক দিয়ে দেখে যেটা আর কে এরকম হাত দিয়ে সাউন্ড করে বুঝে যেটা ভালো না খারাপ কোন জিনিস দেখছো স্যার? লোহার বা লোহার বার মানুষ এরকম করে দিয়ে রুগীর টাচ করে দেখে বড় শান্তি বলতো, আর কোনটা জিনিস মানুষ এরকম করে সাউন্ড করে বুঝে যে এটা ভালো না খারাপ? তরমুজ। আরে ঠিক কথা বলছো, তো তরমুজ হাতে নিয়ে স্যার চাল 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 তো হাতে নিয়ে একটা মাইক দিবে, মাইক দিয়ে বলবে এটা ভালো না আপা এটা বাদ, আর একটা চাল তো স্যার। আচ্ছা খারাপ দুটো ইট ফর্ম যদি করি এবং সেটা যদি ম্যান হাইট অর্থাৎ মানুষের হাইট হলো এভারেজ হাইট 5 থেকে 6 ফিট এইরকম জায়গা থেকে যদি মোরালে সলিড কোন সারফেসে ছেড়ে দেই তাহলে ইট দুটো যদি ভেঙে যায় হ্যাঁ তাহলে এই ভালো না, আর যদি ভেঙে না যায় তাহলে এটা ভালো। এই যে ইটের কথা বললাম স্যার, এই যে কেমন জায়গায় ফেলতে হবে স্যার, মানে ম্যান হাইট থেকে ফেললাম কিন্তু হচ্ছে যে মোর অর লেস সলিড সারফেস, এই যে আমাদের মাটি কোনো পাকা পাকার মধ্যে না, মোর অর লেস কোনো ইটের মধ্যে না, ইটের মধ্যে ফেলে দিব না, না এই যে নরমাল সারফেস টি শেপে ফেলাইতে হবে না স্যার, টি শেপ টি টি শেপে একটা একটা ইট হবে হরিজন্টাল একটা হবে ভার্টিকাল। জি স্যার। তো ইন বাংলাদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আমাদের ব্রিক কে তারা একটা ডাইমেনশন দিয়েছেন, তো এটাকে আমরা বলছি 9.5 ইঞ্চ 4.5 ইঞ্চ এন্ড 2.75 ইঞ্চ, এটা হলো লেন্থ ওয়াইড এবং হাইট। তো এটা যখন আমরা কাজ করি অর্থাৎ আমরা সিমেন্ট এবং সিমেন্ট এবং স্যান্ড এর সাথে পানি যোগ করে যে পেস্ট তৈরি করি এই পেস্টকে আমরা বলি মর্টার, মর্টার যোগ করি তাও একটা ইট 10 ইঞ্চি 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি এরকম একটা। স্যার পেস্টের নাম কি স্যার? পেস্টের নাম হলো মর্টার, আমরা বুঝলাম মর্টার মর্টার, এই মর্টার দিয়ে তো ইট জোড়া লাগায় বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের আমাদের দেশে এই জন্যই আমাদের দেশে যে ওয়ালের সাইজ গুলো হয় 3 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 25 ইঞ্চি এবং 30 ইঞ্চি এই সাইজ গুলো হয় এরকম আমাদের ব্রিকের সাইজ দিতো এই সাইজ সেপে। তো আমরা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম ব্রিক ব্রিকের ক্লাসিফিকেশন আমরা আমাদের দিয়ে দিচ্ছি PWD, এটা হল ফার্স্ট ক্লাস কি ফার্স্ট ক্লাস ইটের যে বৈশিষ্ট্য সেটা আগে আমি বলে ফেলছি, আর যেটা টেস্ট করে দেখলাম সেটাই টেস্টের মধ্যে যদি উইন হয় সেটাকে বলবো ফার্স্ট ক্লাস ইট। আমরা প্রিফার করি আমাদের সব ইট ফার্স্ট ক্লাস হবে কিন্তু ফার্স্ট ক্লাস হয় না, তাই না? আর সেকেন্ড ক্লাস ইট নিশ্চয়ই ফার্স্ট ক্লাস, যে ইটের যে কালার
আর সেকেন্ড কালার কালার ঠিক থাকবে, স্লাইটলি ইররেগুলার ইন শেপ, তো শেপটা একটু আলাদা হবে, সাইজ অ্যান্ড রাফ অন দ্য সার্ফেস, সার্ফেসটা একটু রাফ হবে, একটু ক্র্যাকিং হইতে পারে, শেপটা ফার্স্ট ক্লাসের মতো হবে না, কালারেও একই রকম কালার হইতে পারে কিন্তু শেপ ফার্স্ট ক্লাস হবে না। থার্ড ক্লাস ইট হলো তো হুইচ আর বার্ন সাফিসিয়েন্টলি নট ইউনিফর্ম শেপ অ্যান্ড সাইজ ফর ইউজ দ্য আনইম্পর্টেন্ট কনস্ট্রাকশন, এটা সাধারণত লেস কনস্ট্রাকশন লেস ইম্পর্টেন্ট জায়গায় এই থার্ড ক্লাস এটা ব্যবহার করা হয়। থার্ড ক্লাস ব্রিক্স, ব্রিক্স আর নট ওয়েল বার্ন টু দ্য ক্লাস অ্যাজ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অ্যান্ড দ্য বার্ন সাফিসিয়েন্টলি অ্যান্ড ইউনিফর্ম শেপ অ্যান্ড সাইজ ফর ইউজ আনইম্পর্টেন্ট ওয়ার্কস, এটাকে বলি আমরা থার্ড ক্লাস ব্রিক। তো ফার্স্ট ক্লাস ব্যাট যেটা বলা হয়, ব্যাট হলো ব্রোকেন ব্রিক্স অফ দ্য ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস ব্রিক, তো ফার্স্ট ক্লাস ব্রিক এবং সেকেন্ড ক্লাস ব্রিকের কিছু ভাঙ্গা ব্রিক তৈরি হয়, এগুলোকে বলি হলো ফার্স্ট ক্লাস ব্যাট, সেকেন্ড ক্লাস ব্যাট এবং ক্রিকেট জামা। ক্রিকেট জামা হলো এই জামাগুলো ওভার বার্ন, যেটাকে আমরা জামা বলি, জামাই এগুলো ওভার বার্ন, এগুলো সাধারণত খোয়া তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো এগুলোর বাইরেও স্পেশাল টাইপের কিছু ব্রিক আছে, যেমন পারফোরেটেড ব্রিক স্পেশাল কাজ করার জন্য, এটা পারফোরেটেড ব্রিক বিল্ডিং ওয়াল, এটা করা হয় কেন, এই পারফোরেটেড ছিদ্র দিয়ে আমরা আমাদের তার বা নানা কনস্ট্রাকশন যে সুবিধা সেগুলো আমরা পেয়ে থাকি, যেমন হচ্ছে কাট ব্রিক, ক্লিন ব্রিক, ক্লিংকার ব্রিক, জ্যাম ব্রিক, হলো ব্রিক, এই হলো ব্রিক গুলো নিশ্চয়ই আমাদের স্যানিটেশনের জন্য যে আমাদের যে ইকুইপমেন্ট সেগুলো বসানোর জন্য এগুলো আমাদের ব্যবহার করতে দিয়ে, যেমন এই যে জাম ব্রিক, এই জাম ব্রিক, এই কর্নার ব্রিক গুলো কোথায় ব্যবহার করি, আমরা গার্ডেনে ব্যবহার করে থাকি। তো ব্রিক আসলে কোন কাজে লাগে, কনস্ট্রাকশন অফ ওয়ালস অফ এনি সাইজ, ওয়ালে তৈরি করার জন্য কাজে লাগে, ফ্লোর তৈরি করার জন্য কাজে লাগে, এবং আর্চেস এন্ড কর্নিসেস আমাদের আর্চ তৈরি করার জন্য, আমাদের গেটের সামনে যে আর্চ তৈরি করি সেটার জন্য আমাদের লাগে। মেকিং খোয়া, আমরা এই যে খোয়া তৈরি করি, খোয়াট ইস খোয়া, খোয়া ইজ এ ব্রোকেন পার্ট অফ দ্য ব্রিক, এই খোয়া তৈরি করার জন্য, কংক্রিট তৈরি করার জন্য আমরা এই ব্রিক ব্যবহার করি। ম্যানুফ্যাকচারিং অফ সুরকি, সুরকি হলো একেবারে স্মলার পার্ট অফ ব্রোকেন ব্রিক্স, এটা সাধারণত প্লাস্টারিং এর কাজে এটা ব্যবহার করা হয়, আমরা এটা যাতে উপরে একেবারে উপর তলায় সর্বশেষ তলা যেটা সেখানে আমরা এরকম একটা লাইম সুরকি একটা আস্তরণ দিই, সো দ্যাট আমাদের এই যে হিট রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এই ছিল আমার আজকে ব্রিক সম্পর্কিত ক্লাস, এরপরের ক্লাসে আমরা স্যান্ড এবং অন্য একটা ম্যাটেরিয়াল নিয়ে কথা বলব। স্যার একটা প্রশ্ন করি, এইটা এই আমি বোধহয় শান্তিকে বেশ কিছু আমি রিডিং ম্যাটেরিয়াল দিয়েছি, স্যার আমার, জি স্যার রিডিং ম্যাটেরিয়াল দিয়েছি, শান্তি উইল ডেলিভার টু ইউ অল, জি স্যার আমি দিয়ে দিছি সবাইকে। তাহলে নেক্সট টাইম আগামী কালকে আবারো আমরা এক সময়ে আলাপ করব, ততক্ষণে সবাই তোমরা সুস্থ থাকো।